হ্যালো ভিওর্স সালামু আলাইকুম দিস ইজ সাফওয়ান ফ্রম আই ডেস্ক আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে প্রোফাইলে এইরকম ফিচার্স ফটো এড করতে পারেন এখানে নয়টা পিকচারের সমন্বয়ে একটা লাভের সিম্বল আমরা দেখতে পাচ্ছি সো কীভাবে এইরকম ফিচার্স ফটো আপনার প্রোফাইলে এড করবেন সেটাই এই ভিডিওতে জানতে পারবেন তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই অনেকেই আপনাদের প্রোফাইলের এডিট অপশনে যাওয়ার পর ফিচার্ড অপশনে নয়টা পিকচার এড করার অপশন পাবেন না এখানে দেখতে পাচ্ছেন ফিচার্ড অপশনে কিন্তু নয়টা পিকচার এড করার অপশন পাওয়া যাচ্ছে সো অনেকের আসবে না অনেকের আসবে যাদের আসবে না এই নয়টা পিকচার এড করার অপশন তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটি দেখে এই নয়টা পিকচারের অপশন আপনার প্রোফাইলে নিয়ে আসবেন ওকে এখন আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে সো আমি একটা প্রোফাইলে লগ ইন করতেছি আমার ফেসবুক আইডিতে তারপর এখানে দেখতে পাচ্ছেন কোনো ফিচার্স নাই সো আমি এখানে এডিট পাবলিক ডিটেলস এই অপশানে চলে যাব। এই অপশানে যাওয়ার পর একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে ফিচার আমরা এই অপশান পাবো এখানে এডে ক্লিক করব। তাহলে এখানে নয়টা অপশন আমরা পেয়ে যাচ্ছি আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফিচার্স ফটোগুলা একটা একটা করে আপলোড দিয়ে দেবো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই ফিচার্স ফটোগুলা পাবেন আমি এই ফটোগুলার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেই লিঙ্কে ঢুকে এই ফটোগুলা ডাউনলোড করে নিতে পারেন সো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন তাহলেই আপনি এই ফিচার্স ফটোগুলা পেয়ে যাবেন ওকে আমি ফিচার্স ফটোগুলা এড করে ফেললাম এখন আমি সেই অপশনে ক্লিক করবো তাহলেই কিন্তু সেভ হয়ে যাবে আমার এই ফিচার্স ফটোগুলা আমি ব্যাক করে আমার প্রোফাইলে যাচ্ছি এখানে যদি আমি রিফ্রেশ দিই তাহলেই দেখতে পারবো আমার ফিচার্স ফটোগুলা অ্যাড হয়েছে কিনা সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফিচার্স ফটোগুলো এড হয়ে গেছে এবং লাভের একটা শেপ এখানে ভালোভাবেই বুঝে যাচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের প্রোফাইলে এরকম শেপ আপনারা নিয়ে আসতে পারেন আমার কাছে আরও একটা ফিচার্স ফটো রয়েছে আপনারা যদি চান আপনাদের মোবাইলে এইরকম একটা কিংয়ের ফিচার্স ফটো অ্যাড করবেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এটাও আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা এই কিংয়ের ফিচার্স ফটোগুলো আপনার প্রোফাইলে অ্যাড করতে পারেন আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন কিভাবে ফিচার্স ফটো অ্যাড করতে হয় তবে আমি আরও একটা আপনাদেরকে বলে দিই আমার এই আইডিতে দেখতে পাচ্ছেন ফার নাম এখানে একটা সিঙ্গেল নাম প্লাস একটা স্মাইল ইমোজি দেখতে পাচ্ছেন সো আপনারা অনেকেই জানেন ফেসবুকে আইডি খুলতে হলে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হয় কিন্তু আমি সিঙ্গেল নাম যে একটা আইডি কুলে ফেলছি যেখানে আবার একটা স্মাইল ইমোজিও দেখতে পাচ্ছি সো আপনারা যদি চান আপনাদের আইডিতে এইরকম সিঙ্গেল নাম এড করে একটা স্মাইল ইমোজ সাইডে রাখবেন তাহলে কিভাবে করবেন সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে সেই ভিডিওটি দেখে করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্ট্রোল করতে একদমই বলবেন না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ